हेलो बंधुरा, जे आर्न एंड टेक यूट्यूब चैनले आपनादे सकल के स्वागतम। आज के आमरा एई वीडियोते बाड़ीते व्यवहित तो टोटाल इलेक्ट्रिकल पावर कैलकुलेशन सम्बन्धे आलोचना करब। अर्थात आमादेर बाड़ीते प्रति मासे जे इलेक्ट्रिक बिल आसे, आज से बिल एर टोटाल पावर कैलकुलेशन करे कत यूनिट खरच कर ले कत टाका इलेक्ट्रिक बिल आसा उचित, से विषय फुल डिटेल्स आज के वीडियोते आलोचना करब। होम इलेक्ट्रिकल लोड कैलकुलेट, अर्थात बाड़ीते व्यवहित इलेक्ट्रिकल लोड कैलकुलेट। प्रथम इक्विपमेंट नेम, अर्थात बाड़ीते व्यवहित किछु इक्विपमेंट एर नाम। नम्बर अफ इक्विपमेंट, कतगुली व्यवहार करा होच्छे। पावर व्हाट, अर्थात इक्विपमेंटगुली कत व्हाटेर। यूज टाइम आवार्स, इक्विपमेंटगुली प्रतिदिन कत घंटा व्यवहार करा हय। टोटाल पावर व्हाट आवर, अर्थात प्रतिदिन एकटी इक्विपमेंट ए कत पावर खरच होच्छे। एक नम्बर इक्विपमेंट नेम एलईडी बाल्बस। नम्बर अफ इक्विपमेंट 5। पावर 9 व्हाट। यूज टाइम 8 आवर। टोटाल पावर 360 व्हाट आवर, अर्थात एलईडी बाल्बगुली 5टी 9 व्हाटर 8 घंटा करे जालाले 360 व्हाट आवर पावर खरच होबे। এখন আমরা দেখে নেব এই 360 ওয়াট আওয়ার কিভাবে এলো। আমরা জানি 1 ওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 1 ওয়াট ইনটু 1 আওয়ার। এক ঘন্টায় 1 ওয়াট পাওয়ার ব্যবহার করাকে 1 ওয়াট আওয়ার বলা হয়। এখানে 9 ওয়াট ব্যবহার করা হয়েছে 8 ঘন্টা ধরে, অতএব 9 ওয়াট ইনটু 8 আওয়ার ইজ ইকুয়াল টু 72 ওয়াট আওয়ার। 5টি বাল্ব ব্যবহার করা হয়েছে, সেই জন্য 72 × 5 ইজ ইকুয়াল টু 360 ওয়াট আওয়ার। একইভাবে টিউবলাইট 440 ওয়াট 6 আওয়ার, টোটাল 960 ওয়াট আওয়ার। সিলিং ফ্যান 360 ওয়াট 6 আওয়ার, টোটাল 1080 ওয়াট আওয়ার। টিভি 180 ওয়াট 4 আওয়ার, 320 ওয়াট আওয়ার। সাবমার্সিবল পাম্প 750 ওয়াট 2 আওয়ার, 1500 ওয়াট আওয়ার। এখানে আমরা 1 HP সাবমার্সিবল পাম্প ধরেছি। 1 HP সাবমার্সিবল পাম্প হলে 746 ওয়াট হয়, কিন্তু আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য 750 ওয়াট ধরেছি। এরপর রেফ্রিজারেটর 350 ওয়াট 10 আওয়ার, 3500 ওয়াট আওয়ার। এখানে আমাদের অল টোটাল পাওয়ার হলো 360 প্লাস 960 প্লাস 1080 প্লাস 320 প্লাস 1500 প্লাস 3500 ওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 7720 ওয়াট আওয়ার। আমরা জানি 1000 ওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 1 কিলোওয়াট আওয়ার, অতএব 7720 ওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 7.720 KWH অর ইউনিটস। অর্থাৎ KWH এবং ইউনিট দুটি একই, 1 KWH ইজ ইকুয়াল টু 1 ইউনিট। এখানে এই 7.720 KWH প্রতিদিন ব্যবহার করা হয়, অর্থাৎ ওয়ান ডে ইউজ 7.720 ইউনিট, তবে 30 দিনে হবে 30 ডে ইউজ 30 × 7.720 ইজ ইকুয়াল টু 231.6 ইউনিট অর KWH। এখন যদি আমরা 1 ইউনিট অর KWH এর দাম 6 টাকা ধরি, তবে টোটাল অ্যামাউন্ট হবে 231.6 × 6 ইজ ইকুয়াল টু 1389.6 রুপিজ। অর্থাৎ টোটাল এক মাসে 231.6 ইউনিট অথবা 231.6 KWH পাওয়ার খরচ করলে 1389.6
6 টাকা বিল জমা দিতে হবে। এইভাবে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা বাড়ির ইলেকট্রিক বিল এর সঠিক হিসাব করতে পারব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো এবং এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ বন্ধুরা।